সকল বন্ধু ও ছাত্রছাত্রীদের ম্যাথোপ্লাজার পক্ষ থেকে স্বাগত। আমি শুভেন্দু স্যার, আমার চ্যানেল ম্যাথোপ্লাজা। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের লাইক এসএসসি, এসএসসি, সিজিএল, পিএসসি, ব্যাংক, গ্রুপ ডি অর রেল, পোস্ট অফিস, টেট ইত্যাদি যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে তার ট্রিক্স, কিভাবে আমরা প্রশ্ন দেখে উইথিন 5 সেকেন্ডসের মধ্যে অ্যান্সার করতে পারব। কলিল কোনো বন্ধু সাবস্ক্রাইব করে না থাকো, ম্যাথোপ্লাজা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন প্রেস করো, তাহলে অলরেডি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকের পাঠ লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, যেটা বাস্তব জীবনের সঙ্গে খুবই সম্পর্কিত এবং এভরি কম্পিটিটিভ এক্সামে অবশ্যই প্রশ্ন এখান থেকে আসে। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা ফলো করবে, বেশ কিছু ট্রিক্স এবং টিপস এখানে থাকবে যেটা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে উইথিন 5 সেকেন্ডসের মধ্যে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। আজকে আসছি আমরা লাভ ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস। প্রথম পর্ব, লাভ মানে হচ্ছে প্রফিট, ক্ষতি মানে হচ্ছে লস। তাহলে আমরা সবাই জানি কোনো একটা ব্যবসা করতে হলে লাভ এবং ক্ষতি এই ধারণার উপর নির্ভর করে কিন্তু কোনো ব্যবসা বা বিজনেস তৈরি হয়। মনে করো কোনো একটা ব্যবসা তুমি 100 টাকা দিয়ে শুরু করেছো, বছরের শেষে দেখা গেল লাভ হলো 20 টাকা, তার মানে তোমার কাছে থাকবে কত? 100 প্লাস 20, তার মানে 120। তাহলে 100 টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করেছিলে, বছরের শেষে তোমার কাছে এলো 120 টাকা, তাহলে কত টাকা লাভ হলো? অবশ্যই 20 টাকা। তাহলে 100 টাকাকে বলতে পারি আমরা ক্রয় মূল্য এবং 120 টাকাকে বলবো ওখানে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? না, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আবার মনে করো কোনো একটা ব্যবসা 100 টাকা দিয়ে শুরু করলে, বছরের শেষে তোমার কাছে এলো 80 টাকা, তার মানে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 80 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বছরের শেষে লাভ না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো। কত টাকা ক্ষতি হলো? না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব, তার মানে 20 টাকা হচ্ছে এখানে ক্ষতি, আর প্রথম ক্ষেত্রে হচ্ছে 20 টাকা লাভ। তাহলে প্রথম ট্রিক্স, লাভ কিভাবে বের করব? না, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে লাভ আর ক্ষতি এই দুটো হচ্ছে ব্যবসার সঙ্গে সম্পর্কিত, এবং আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, কোনো একটা ব্যবসায়ী তার বিভিন্ন ব্যবসা করার পরে তার শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত সেগুলো আমাদের বের করতে বলে। তাহলে কোনো একটা ব্যবসা করা মানে কোনো জিনিস কিনতে হবে, তার মানে ক্রয় মূল্য, এবং সেই জিনিসটা বিক্রি করতে হবে, তাকে বলা হয় বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন সেটা হয় লাভ, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে সেখানে হয় ক্ষতি। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য, ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। নেক্সট আমরা যেটা করব, লাভ আর ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর হিসাব হয়, তবে বিশেষভাবে বলা থাকলে বিক্রয় মূল্যের ওপরও কিন্তু লাভ বা ক্ষতি হিসাব করতে হবে, সেটা অঙ্কের উপর নির্ভর করবে। জেনারেলি আমরা কিছু বলা না থাকলে সর্বদা ক্রয় মূল্যের ওপরই শতকরা লাভ বা ক্ষতি আমরা হিসাব করব। এটা হচ্ছে প্রথম ট্রিক্স, যে শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করতে বললে সবসময়ই আমরা কিছু যদি বলা না থাকে তাহলে কিন্তু আমরা বের করব কার উপর? ক্রয় মূল্যের উপর। আর যদি প্রশ্নে বলা থাকে বিক্রয় মূল্যের উপর নির্ভর করো, তাহলে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আজকের ফার্স্ট ট্রিক্স, শতকরা লাভ মানে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে লাভ মানে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। তার মানে কোনো জিনিস, একটা এক্সাম্পল করি আমরা, কোনো জিনিস 120 টাকায় ক্রয় করে 150 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে এখানে শতকরা লাভ মানে কার উপর লাভ? শতকরা লাভ মানে আমরা সবসময় বুঝবো ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে লাভ কত এখানে? ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 150 মাইনাস 120 = 30। তাহলে শতকরা লাভ কত হবে? না, শতকরা লাভ সমান মোট লাভ মানে 30 বাই ক্রয় মূল্য 120 × 100, ক্যালকুলেশন করলে দাঁড়ায় 25%। অনুরূপভাবে সেকেন্ড ট্রিক্স, যদি শতকরা ক্ষতি বলে, তাহলে শতকরা ক্ষতি মানে
ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, সেক্ষেত্রে ফর্মুলা কি হবে? না সমান মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100%। তার মানে এখানেও ঠিক আগের মতো মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100%। একটা এক্সাম্পল করি, কোনো দ্রব্য 80 টাকা ক্রয় করে যদি 60 টাকায় বিক্রি করে তাহলে শতকরা ক্ষতি কত হবে? তার মানে 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য এবং 60 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এখানে কি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম? তাহলে অবশ্যই এখানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কত? না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব 20 টাকা। অতএব শতকরা ক্ষতি সমান মোট ক্ষতি মানে 20 টাকা বাই ক্রয় মূল্য 80 টাকা ইনটু 100 সমান 25%। এই ছিল আমাদের প্রথম দুটো ট্রিক্স, কিভাবে আমরা শতকরা লাভ বা শতকরা ক্ষতি আমরা বের করব। নেক্সট আমরা আসবো খুবই গুরুত্বপূর্ণ আরো দুটো ট্রিক্স। নেক্সট আমরা শুরু করব দুটো গুরুত্বপূর্ণ ট্রিক্স, যে ক্রয় মূল্যের উপর যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে? অবশ্যই শতকরা লাভ। ক্রয় মূল্যের উপর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে? দেখি, ফার্স্ট ট্রিক্স, ক্রয় মূল্যের উপর x% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান x/100+x ইনটু 100%। তার মানে ক্রয় মূল্যের উপর যদি x% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হবে x/100+x ইনটু 100%। আমরা একটা এক্সাম্পল করে নিই না, এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? অপশান এ 10%, অপশান বি 9.11%, অপশান সি 11.91%, অপশান ডি 12.12%। তাহলে অবশ্যই যদি আমরা এই থিওরির সঙ্গে সেট করি কি দাঁড়াবে, না x% ক্রয় মূল্যের উপর লাভ, তার মানে x = 10। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান x/100+x ইনটু 100% সমান x = 10, 10/100+10 ইনটু 100%। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 10/110 ইনটু 100 ইকুয়াল টু 1000/110, 00 কেটে যায়, তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 9.11%। তাহলে অ্যান্সার হবে বি 9.11%। নেক্সট ট্রিক্স আমরা করব, যদি ক্রয় মূল্যের উপর x% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি x/100-x ইনটু 100%। তার মানে দেখো আগের ট্রিক্সের সঙ্গে এখানে ছিল লাভ, সেই জন্য হয়েছিল 100+x, এখানে x% ক্ষতি তাহলে সেই জন্য হচ্ছে এখানে 100-x। তাহলে ফর্মুলাটা হয় x/100-x ইনটু 100%। আমরা একটা এক্সাম্পল করে নিই না, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে? অপশান এ 10%, অপশান বি 9.11%, অপশান সি 11.91%, অপশান ডি 12.12%। তাহলে অবশ্যই এখানে 10% ক্ষতি মানে x = 10, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে? না x/100-x ইনটু 100% সমান ক্যালকুলেশন করলে দাঁড়ায় 10/90 × 100 ইকুয়াল টু 100/9 ইকুয়াল টু 11.91%। তাহলে অ্যান্সার হলো অপশান সি 11.91%। তাহলে আজকে আমরা শিখলাম মেনলি 4টে ট্রিক্স, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট দুটো ট্রিক্স। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে লাভ ক্ষতির উপর কম্পিটিটিভ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে পরবর্তী ট্রিক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।